বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে চারুকলা অনুষদের 42 জন শিল্পীর বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী 15 জুলাই পর্যন্ত। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 1987 সালের ব্যাচের 30 বছর পূর্তি ছিল রবিবার। এ উপলক্ষে জয়নুল গ্যালারিতে আয়োজন করা হয় 6 দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে মোট 42 জন শিল্পী শিল্পকর্ম স্থান পেয়েছে। চিত্রকর্মের পাশাপাশি রয়েছে বিভিন্ন হস্তশিল্পকর্ম। 87 সালে সবাই চারুকলায় এসেছিলাম, সেই বন্ধুর দল আবার যে একটা উদ্যোগ নিয়ে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, আবার ছবিগুলো আঁকতে পারছি, অনেক ভালো লাগছে। পেন্টিং সাধারণত মানুষ ক্যানভাস বা আদার্স অন্য কোন মিডিয়াতে করে, আমি টোটালি যে এটা করছি সেটা হলো গ্লাসের উপরে খোদাই করে। 42 জন শিল্পীর 42 রকম এক্সপ্রেশন এখানে প্রকাশ পাচ্ছে, যার দরুন দেখা যাচ্ছে যে আমরা নতুন কিছু পাচ্ছি। প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন সহ শিক্ষক এবং শিল্পীরা। শিল্পী এবং দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন, সেই সাথে প্রতি বছর এ ধরনের আয়োজনের আহ্বান জানান তারা। তোমাদের মধ্যে যে একটা হৃদ্যতা তৈরি হলো, এই যে সবার সাথে সবার যে আবার দেখা, সবার মধ্যে আবার একটা মেলবন্ধন তৈরি হওয়া, সেইটা কিন্তু একটা বিরাট ঘটনা। তোমরা এই চর্চা অব্যাহত রাখবে এবং আবার 30 বছর বসে থাকবে এটা যাতে না হয়, কাজ করে যাও। প্রদর্শনী উপলক্ষে বিকেল থেকে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ভিড় বাড়তে থাকে। চিত্রকর্ম প্রদর্শনীর এই আয়োজনে সবাইকে একসাথে পাওয়াটাকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।